বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় টেলি অভিনেত্রী হলেন মধুপ্রিয়া চৌধুরী। তিতলি ধারাবাহিকের মাধ্যমে প্রভূত জনপ্রিয়তা অর্জন করবার পরে দু একটি ধারাবাহিকেও তাকে দেখা গেছে। তবে সম্প্রতি তিনি প্রবেশ করেছেন জলসার মহাপীর তারাপীর ধারাবাহিকে, আর তারপরেই অভিনেত্রী চরমভাবে ট্রোলিংয়ের শিকার হলেন। তার মতো এত জনপ্রিয় অভিনেত্রী কেন সমালোচনার মুখে পড়লেন, তাহলে চলো জানা যাক সম্পূর্ণ বিষয়টা। মহাপীর তারাপীঠে তাকে সত্যময়ী চরিত্রে দেখা যাচ্ছে। সত্যময়ী সাজে তার এই ছবি সামনে আসতেই হাসাহাসি শুরু হয় নেট মাধ্যমে। ছবিতে সত্যময়ীর বড় নখ আর নেল আর্ট দেখে দর্শকেরা অবাক। নেটিজেনদের এক অংশের মন্তব্য, তখনকার যুগেও নেল পলিশ আর নেল আর্ট ছিল বলে জানতাম না। আবার কেউ লিখেছে, অভিনেত্রীর হাতের নেল আর্ট হয়তো ডিরেক্টর খেয়াল করেননি, কিন্তু দর্শকের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আবার কেউ খানিকটা মজার ছলে লিখেছে, হতদরিদ্র এই মেয়ের নখগুলো দেখার মতো। এই জন্যই ধারাবাহিকে প্রবেশ করা মাত্রই তাকে ট্রোলিংয়ের শিকার হতে হলো। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।